তো এই প্লাস্টিকের টিউবে যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন, এই টিউব উপরের দিকে ভেসে ওঠে। এই জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয়। কে লিল্লাহে তাকবীর, আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। যারা মিডিয়ার সামনে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, প্রগতিশীল বলে নিজেদেরকে দাবি করে, আর ইসলামের ইতিহাসকে ভুলে গিয়ে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ওদের কানের ভেতরে এই তাকবীরের আওয়াজগুলো ঢুকিয়ে দেওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? ওরা ইসলামের নেচারটাই বোঝে নাই। ইসলামকে আমি বলি চারা বীজের মতো, চারা বীজ। এই চারা বীজ ওরা চায় ইসলামকে মাটির নিচে ডুবিয়ে ফেলতে, মাটির নিচে গেড়ে দিতে, কিন্তু ইসলাম হচ্ছে চারা বীজের মতো, এটাকে মাটিতে গেড়ে দিলে এটা গাছ হয়ে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। সেরকম ঠিক কিনা? এটা প্লাস্টিকের টিউবের মতো, যারা সাঁতার জানে না তারা প্লাস্টিকের টিউব নিয়ে নদীতে নামে, সাগরে নামে, যাতে ডুবে না যায়। তো এই প্লাস্টিকের টিউবে যত আপনি চেপে ধরে সাগরের নিচে পানির নিচে ডুবাবেন, এই টিউব উপরের দিকে ভেসে ওঠে। এই জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয়। কে? কারণ এটার ন্যাচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না, এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায়, চিল্লায়। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। আমরা আজকে যে বইটা থেকে কয়েক মিনিট কথা শুনবো, চিৎকার মেরে বলতে হবে বইটার নাম কি। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের গাইড বুক করে কিতাবটারে পাঠালো কে? জালিকাল কিতাব হুদাল্লিল, দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট and a guidance to those who are muttaqin. এটা এমন কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, যে কিতাবে সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকিনদের জন্য গাইড বুক করে এই কিতাবটারে পাঠালো কে? সব সময় সকালবেলা প্রশংসা করব কার? বিকেলবেলা? শীতকালে? গ্রীষ্মকালে? দেশে থাকলে? প্রবাসে গেলে? খাওয়ার সময়? নামাজের সময়? ঘুষ দেওয়ার সময়? আল্লাহর না, আমরা ঘুষ খেতে চাই না, ঘুষ দিতে চাই না, আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক, আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাসে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে তাকে ধর্ষিতা হওয়া লাগবে না, এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই তাহলে এই কিতাবটা মানতে হবে, চিল্লা এখন ঠিক কিরা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন, তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও,
আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইব কার কাছে? ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর? কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাব? সব সময় যেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। সত্য প্রচার করার ক্ষেত্রে সত্যের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চিল্লায় কোন ঠিক কিনা, এটা মুমিনের বৈশিষ্ট্য। আর আপোষ করে হচ্ছে মুনাফিকেরা, মুনাফিকেরা হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, ওদের নাম হচ্ছে মুনাফিক। এরকম আছে না কিছু, ভিতরে এক বাইরে আরেক, এদের নাম ইউযহিরু খিলাফা মা ইউবতিন। ভিতরে আছে একটা, বাইরে কয় আরেকটা, মধু হই হই, মধু হই হই বিষ খাওয়াইলা, মানে বলে মধু আসলে খাওয়ায় বিষ, আছে না নাই? এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান বে সাদার বাদার, এরা ডানেও যেতে চায় না বায়েও যেতে চায় না, দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা ওদের ওই অবস্থা। ওরা যেদিকে বৃষ্টি দেখে ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায় তারে তেল মারে, এরা উপরে ফিটফাট ভিতরে। সদরঘাট চিনেন? এরা উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। মুমিনের রাস্তা একটা, এটা সিরাতুল মুস্তাকিম। মুমিন সত্যের ব্যাপারে আপোষহীন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সুন্নাত পালন করেছেন 3 বছর 3 ইয়ার্স। প্রথম বছর ছাগলের গোশত খেয়েছেন, দ্বিতীয় বছর ছাগল শেষ ছাগলের চামড়া খেয়েছেন, তৃতীয় বছর চামড়াও শেষ, গাছের পাতা ডাল আর বাকল খেয়ে বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে জীবনযাপন করেছেন, জোরেগণ ঠিক কিনা? সাইয়েদানা ইউসুফ আলাইহিসসালাম জেল খেটেছেন 10 বছর। এটা হচ্ছে সুন্নাতুল আম্বিয়া। বিশ্বনবী যখন বিদায় হজের লাস্ট সারমন কন্ডাক্ট করেছিলেন, সর্বশেষ ভাষণ, বিশ্বনবী বলেছেন লাকাদ তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আমি চলে যাব আর রেখে যাব দুটো জিনিস, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমি চলে গেলেও তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, আছে না নাই? আরেকটি হচ্ছে বিশ্বনবীর সুন্নাহ। এ দুটো জিনিসকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ে না আমিন। মুসলমান যুবক, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, তোমার কাঁধে অনেক দায়িত্ব। পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না, চরিত্র শেষ করে দিও না, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না। তোমাদের রক্ত গরম, তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব, তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে ভালো থাকবে বাংলাদেশ। এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে। এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস, ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, অনেক দূর তোমাদের যেতে হবে এ দেশের জন্য, এ সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, ঠিক কি না? ইসলাম ইজ লাইফ, ইসলামী জীবন।